এক নম্বর হলো মাবুদ, দ্বিতীয় নম্বর হলো ইবাদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের অংশ ইবাদা যেইগুলো আছে সেইগুলোর মধ্যে কোনো কাফেরের সাথে উদারতা চলতে পারে না, কোনো ছাড় হতে পারে না। এখানে সাফ ভাবে আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে জানায় দিলেন, আমার মাহবুদের মধ্যে আমি কাউকে শরীক করব না, আমার ইবাদতের পদ্ধতির মধ্যে আমি কাউকে শরীক করতে পারি না। এই জন্য বারবার লা আবুদু মা তাআবুদুন ওয়া মা আনতুম আবিদুন মা আবুদ, এইভাবে বারবার আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পয়গম্বরের জবান দিয়ে এই শব্দ চয়নের মানে বড় সাইড এফেক্ট আমার সমাজের মধ্যে পড়ে। কিন্তু আফসোস, আমার সমাজের মানুষ, শিক্ষিত মানুষ, উচ্চ শিক্ষিত মানুষ থেকে নিয়ে অনেকেই আমি মোহাম্মদ আরবের জীবনী শুনলে না এই দিক সেই দিক করে, নাটক সিনেমার নায়িকা গায়িকা নায়ক গায়কদের চরিত্রকে মডেলকে নিজের জীবন আদর্শ বানায়। আল্লাহর কসম কেড়ে বলি, ততদিন পর্যন্ত এই থিম থেকে মুসলমান বের না হতে পারবে, অতদিন পর্যন্ত আমাদের আজকের যে দুর্দশা এটা কোনোদিন দূর হবে না। আমি আমার জুমা মসজিদ সেখানের মধ্যেও বলেছি, সায়েন্স ল্যাবরেটরি মসজিদ, বাংলাদেশে যতগুলো সায়েন্স ল্যাবরেটরি আছে আমাদের একটা কেন্দ্রীয় মসজিদ BCSIR, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা। তো আমাকে এক বিজ্ঞানী পরে এসে বললেন, হুজুর আজকে আপনি আলোচনা করার আগ পর্যন্ত এই জিনিসকে আমরা কখনো এইভাবে ভাবিনি। আমি সেখানে আরো বেশ কিছু উপমা দিয়েছিলাম যে ক্ষতিকর দিক কি কি হয়, এর মধ্যে রিসেন্টলি সংঘটিত হওয়া একটা ক্ষতিকর দিকের কথা বলি। আগে এক সময় পত্রিকার মধ্যে চুরির খবর আসতো, অমুক জায়গায় চুরি হয়েছে, ডাকাতির খবর আসতো সেখানে লেখা হতো ডাকাতি হয়েছে, খুনের সংবাদ আসতো সেখানে লেখা হতো খুন হয়েছে। কিন্তু রিসেন্টলি পত্র পত্রিকাগুলোর মধ্যে চুরির খবরের সাথে আরেকটা শব্দ যুক্ত হয়, ফিল্মি স্টাইলে চুরি, ফিল্মি স্টাইলে ডাকাইতি, ফিল্মি স্টাইলে ছিনতাই। আওয়াজ দিয়ে কোন ঠিক না বেটে, তাহলে বোঝা যায় ফিল্মের বদ প্রভাব আমার সমাজের মধ্যে আছে না নাই। কথা বলেন, সেখানে অ্যাক্টিং শিখছে, অভিনয় শিখছে, গুলি করা শিখছে, মায়ের শিখছে, ছিনতাই করা শিখছে, চুরি করার স্টাইল শিখছে, খুন করার স্টাইল শিখছে। ও মুসলমানের সন্তানেরা, যদি হাত তুলতে বলা হয় গত ছয় মাস কিংবা এক বছরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনের পাঠ কে পড়েছেন একটু হাত তুলেন। আল্লাহ মালুম এই হাজার হাজার মানুষ থেকে দুই চারজন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। আওয়াজ দেয় ঠিক না? আজ যদি বলা হয় যে আজকে কয়টা নাটক দেখেছো, কয়টা শু দেখেছো, কয়টা পাঠ দেখেছো, আশা করি বহু মানুষ পাওয়া যাবে যারা বিভিন্ন পাঠ বিভিন্ন অংশ দেখেছে, যেখান থেকে বিভিন্ন মেসেজ তারা নিজের মেধায় মননে মস্তিষ্কের মধ্যে গ্রহণ করেছে। আওয়াজ দিয়ে কোন ঠিক না বেটে? মোহতারাম হাজিরিন, সময় বেশি পাবো না, এই জন্য অপাসঙ্গিক দিকে না যাই। মূল কথা হলো নবীর মহব্বত আমার ইমানের অংশ, নবীজিকে মহব্বত যুক্তি ছাড়াই করতে হবে। কেউ যদি যুক্তি দিয়েও নবীজিকে মহব্বত করতে চায় তাহলে সেই যুক্তির মধ্যে একটা বললাম, একটা মানুষকে মানুষ মূল্যায়ন করে শিক্ষার কারণে, আমার নবীর শিক্ষার সার্টিফিকেট। কথা বলেন, কে দিয়েছেন? আমার নবীর চারিত্রিক সার্টিফিকেট কে দিয়েছেন? বাহ্যিকভাবে নবী দেখতে অসুন্দর, আজমালুন নাস নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি মুহাম্মদ আরবি সবচেয়ে সুন্দর ছিলেন। বললাম তো এক সাহাবীর বক্তব্য, তিনি বলেন আকাশের চাঁদ আর নবী মুহাম্মদ আরবির সৌন্দর্যকে তুলনা করেছি, আমি সুস্পষ্ট সাক্ষী দিচ্ছি, তিনি বলেন আকাশের চাঁদের চেয়েও আমার নবী আরো অনেক অনেক বেশি সুন্দর। আমিন মুসলমান ভাইরা, আমার শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যই নয়, আপনার আমার নবীর আখলাকে সৌন্দর্য ছিল আরো বেশি চমৎকার।
শুধুমাত্র নিজের মানুষদের সাথেই না, দূরের মানুষদের সাথে ওনার আচরণ ছিল বড় চমৎকার, বড় আখলাক ওয়ালা। এত সুন্দর চরিত্রের কারণে তো যারা প্রকাশ্য দুশ্মন পয়গম্বর আরবিকে খুন করতে পর্যন্ত এসেছে, সেই মানুষগুলো পর্যন্ত কি পয়গম্বর আরবিকে খুন করবে, বরং নিজেরাই তরবারিকে পায়ের কাছে রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুমিন মুসলমান ভাই আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের সবচেয়ে সুন্দর দিক হলো তিনি কখনো প্রতিশোধ পরায়ণ ছিলেন না, তিনি কখনো জবান দিয়ে গালমন্দ করতেন না, তিনি কখনো তুচ্ছ তাচ্ছিল্য ভরে কথা বলতেন না, তিনি স্বেচ্ছায় সদ ইচ্ছা ইচ্ছাকৃত ভাবে কাউকে কোনোদিন কষ্ট দিয়েছেন এই রকম কোনো ইতিহাস নাই। এই জন্যই তো যেই ভূখণ্ড থেকে ওনাকে বের করে দেওয়া হলো, যেই মানুষগুলো পয়গম্বর আরবিকে রক্তাক্ত করে দিল, সেই মানুষগুলোকে হত্যা করার মতো পরিবেশ পেয়েও, শেষ করার মতো পরিবেশ পেয়েও যিনি মাফ করে দিয়েছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত কারণে তিনি কখনো প্রতিশোধ পরায়ণ ছিলেন না, কিন্তু দিনের ব্যাপারে তিনি বিন্দু পরিমাণ ছাড়ও দেন নাই। দুটা জিনিসকে মনে রাখতে হবে, আজকের দিনে আমরা উদারতার কথা বলে দিনকে বিলীন করে দিই, নিজের দিন ও ধর্মকে ধূলিসাৎ করে দেওয়াকে আমরা মনে করি, এটা মনে হয় আমাদের জন্য উদারতা। ও বন্ধু, উদারতা কেমন হওয়া উচিত, কিভাবে হওয়া উচিত, সেই উদারতার মানদণ্ড আমার নবীর জীবনের মধ্যে আছে না না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য সর্বোচ্চ উত্তম আদর্শ, আমি কিভাবে খাবো পয়গম্বর আরবি সেই জিনিসটা আমাদেরকে দেখায় গেছে, আমি কিভাবে কথা বলবো সেই জিনিস পয়গম্বর আমাদেরকে শিখায় গেছেন, আমি কিভাবে লিখবো এর আদা পয়গম্বর আমাদেরকে শিখায় গেছে, আমি আমার প্রতিবেশীর সাথে কিভাবে আচরণ করব আমার পয়গম্বর শিখায় গেছে, আমি আমার প্রতিবেশী মুসলমান হলে কেমন আচরণ করব শিখায় গেছে, আমার প্রতিবেশী অমুসলিম হলে তার সাথে কি আচরণ করব সেই জিনিসটাও আমার নবী শিখায় গেছে। অমুসলমান পয়গম্বর আরবি যতটুকুই উদার, আপনি আমি অতটুকুই উদার হওয়া চাই, এর চেয়ে বেশি উদার হওয়া যাবে না, বেশি উদারতা নয়। নবীজি মুহাম্মদ আরবি যতটুকু উদার ছিলেন অতটুকু উদার। একটা মানুষ নিজের শরীরে সরাসরি আঘাতপ্রাপ্ত হয়ে যাওয়ার পর প্রকাশ্য দুশ্মনকে সামনে পেয়ে মাফ করে দিবেন, চারটিখানি কথা কথা বলেন স্বাভাবিক কথা না? যুদ্ধের ময়দানে আঘাতপ্রাপ্ত হয়ে শেষ হয়ে যাচ্ছেন, বাইহাকি শরীফ সোহাবুল ইমানের মধ্যে ওয়াকে আসছে, উহুদ যুদ্ধের ঘটনা, কুফাররা যখন চতুর্দিক থেকে আক্রমণ করতে 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 সাহাবায়ে কেরামদের লাশের মিছিল ফেলে দিয়েছে, এমনকি নবীজি পর্যন্ত আক্রমণ হয়ে গিয়েছে, নবীজির মাথা মোবারকে আঘাত লেগেছে, দান মোবারক শহীদ হয়ে গিয়েছে, রক্ত প্রবাহিত হচ্ছে, চোখের সামনে সাহাবায়ে কেরামদের লাশ, নিজের শরীর চাক্ষুষ সাক্ষী যে উনাকে কি পরিমাণ ক্ষতবিক্ষত করা হয়েছে, আঘাত দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর হাবিব, আমাদের তো বাহ্যিক অস্ত্রের বাহিরে আরেকটা অস্ত্র আছে, সেই অস্ত্রের নাম হলো দোয়া। দোয়াটা কখনো নেক দোয়া হয়, কখনো বদ দোয়া হয়। ওগো আল্লাহর হাবিব, শত্রুর মোকাবেলায় অস্ত্র প্রয়োগ যেমন বৈধ, বদদোয়া করাটাও তো বৈধ, আপনি আল্লাহর কাছে বদদোয়া করেন এদের বিপরীতে, তাহলে আল্লাহ তাদেরকে শেষ করে দিক। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যখন আরজ করলেন, ওগো আল্লাহর হাবিব একটুখানি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, এই কাফেররা তো আপনাকে শেষ করে দিবে, আপনার শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। কোন মুসলমান যার হৃদয়ে বিন্দু পরিমাণ ঈমান আছে, সে কোনোদিন
পয়গম্বর আরবির খারাপ অবস্থা দেখলে সহ্য করতে পারে না, শরীরে রক্ত দেখলে সহ্য করতে পারে না, সাহাবায়ে কেরামদের তাই হলো। আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে দোয়া করেন তাদের বিপরীতে, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ব্যবস্থা নেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা সাহাবায়ে কেরামদেরকে শান্ত করে বলে, ও আমার সাহাবীরা রে, আমার মালিক আমার আল্লাহ, আমি কাউকে লানত করার জন্য এই জমিনের মধ্যে আমাকে পাঠায় নাই, কাউকে বদদোয়া করার জন্য পাঠায় নাই, কাউকে গালমন্দ করার জন্য পাঠায় নাই, সুতরাং আমি এদেরকে গালমন্দ করব না, বদদোয়া দিব না। এই কথা বলে পয়গম্বর আরবি দুই হাত তুলে দিলেন কার কাছে? قال رسول الله صلى الله عليه وسلم ان الله لم يبعثني طعانا ولا لعانا ولكن بعثني داعية ورحمة اللهم اهد قومي اللهم اهد قومي فانهم لا يعلمون আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত আকাশে দিকে যখন তুলে দিয়েছেন, সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন, প্যারে নবী কি জানে দোয়া করে, আর হয়তো এখন কাফের সব শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর হাবিব দোয়া করে, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, ও মালিক আমার কওমের লোকদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও, এরা আমাকে রক্তাক্ত করেছে না বুঝার কারণে, এরা আমাকে মেরেছে না বুঝার কারণে। ও মুসলমান, এইভাবে দোয়া করা থেকে বোঝা যায় আমার নবীর চেয়ে শান্তিবাদী নবী পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। কুফারদেরকে তাদের আক্রমণের বিপরীতে আক্রমণ করা, জিহাদ ফি সাবিলিল্লাহ করা, এটা মুসলমানদের জিম্মাদারি। কিন্তু সেটা করতে যেয়ে যেন সীমালঙ্ঘন না হয়, ডান বাম না হয়, নিরপরাধ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, শিশুরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, নিরপরাধ মহিলারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, প্রত্যেকটা যুদ্ধে নবী তার সৈনিকদেরকে পাঠানোর আগে এই কথাগুলো অবশ্যই বলতেন, দেখো যারা নিরপরাধ তারা যেন আক্রমণের শিকার না হয়, যারা শিশু তারা যেন আক্রমণের শিকার না হয়, যারা নারীরা আছে নিরপরাধ নারী তারা যেন আক্রমণের শিকার না হয়। নবীর এই রাহবুরি আর এই দিকের দোয়া প্রমাণ বহন করে শান্তি প্রতিষ্ঠার জন্য আমার নবী যেই পরিমাণ উদার ছিলেন কুফফারদেরকে হেদায়েতের উপর আনার জন্য, উনার দিল যেই পরিমাণ ভরাট ছিল, যেই পরিমাণ বড় ছিল, পৃথিবীর কেউ এত সুন্দর নীতি, এত সুন্দর রীতি কিয়ামত পর্যন্ত দেখাইতে পারবে না। আরে এই জন্যই তো আমার নবীর ইজ্জত দিয়ে কেউ কথা বললে আমরা সহ্য করতে পারি না, কেন? এটা মিথ্যা কথা। আমার নবীর চরিত্র পৃথিবীর সবচেয়ে সুন্দর, আমার নবীর আচরণ পৃথিবীর সবচেয়ে সুন্দর। সুতরাং সুস্পষ্ট ভাষায় বলি, জান যাবে, জীবন যাবে, এরপর নবীর ইজ্জত দিয়ে কেউ কিছু করলে তার ব্যাপারে মোকাবেলা করা প্রত্যেকটা ইমানদারের জিম্মাদারি করে বলেন, ঠিক আছে? মহতারাম হাজেরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিকভাবে দেখতে যেমন ছিলেন সুন্দর, চরিত্র ছিল তিনার উত্তম সর্বোৎকৃষ্ট। নিজের সঙ্গী সাথী সাহাবায়ে কেরামদের সাথে যেমন তিনি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, আশ্চর্য কথা আজকে ইসলামের ব্যাপারে অনেক কথা মানুষ বলে না জেনে বলে। অমুসলিমদের ব্যাপারে যারা মুসলমান নয় বিধর্মী, এদের ব্যাপারে ইসলামের যে ব্রড চিন্তা, যে ব্যাপক চিন্তা, এগুলো নিয়ে ব্যাপক পড়াশোনা হওয়া উচিত, আলোচনা হওয়া উচিত, সেমিনার সিম্পোজিয়াম হওয়া উচিত। তাহলে সাম্প্রদায়িকতা বলেন, গোষ্ঠী গোষ্ঠী মারামারি বলেন, অহেতুক আক্রমণ দাঙ্গা হাঙ্গামা বলেন, কিচ্ছু থাকবে না। এক নবীর শিক্ষা যদি গোটা পৃথিবীর মধ্যে ছড়ায় দেওয়া যায়, আওয়াজ দিয়ে বলে ঠিক না? নবীজি যখন রাষ্ট্রনায়ক ছিলেন মদিনায়, তখন মদিনার মধ্যে বিধর্মী তথা ইহুদি নাসারা অগ্নিপূজক, মূর্তি পূজক, সূর্য পূজক ছিল না? ছিল না। এদেরকে নবীজি মেরে ফেলেছেন।
শেষ করে ফেলেছেন। এদের পূজা অর্চনায় এবাদতে এদের যেভাবে তারা ওদেরকে ইয়ে করে সেখানে কখনো বাধা দিয়েছেন? প্রতিটা কাজের সুনির্দিষ্ট মাপকাঠি আছে। দাওয়াহ ইলাল্লাহ, আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমার বাড়ির পাশে যদি কেউ বিধর্মী থাকে, ভিন্ন ধর্মের মানুষ থাকে, তুমি একজন দাঈ ইলাল্লাহ, কিভাবে তাকে আল্লাহর রাহে আনবা এর ব্যাপারে তুমি চিন্তা ফিকির করতে থাকো। চিন্তা ফিকির গুলার রূপরেখা কেমন হবে? গভীর রজনীতে উঠে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করো, আল্লাহ একই বাজারে বাজার করি, একই সাথে চলি, একই সাথে ফিরি, কোরআন হাদিস এবং ইসলামের সুশীতল ছায়া পাওয়ার কারণে আমরা সিরাত মুস্তাকিমের উপর আছি, আমার অমুক ভাইটা নাই, আল্লাহ তুমি তার কপালে হেদায়েত দিয়ে দাও। এটা কার শিক্ষা? নবীর শিক্ষা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছিলেন চাপাচাপির পর। কথা বলেন, আপনার কি বিরক্ত আমার উপর? রাগারাগির পর, মারামারির পর, কাটাকাটির পর না, বিদুয়া আল্লাহর হাবিব দোয়া করেছিলেন ওমরাইনের জন্য। আল্লাহ রব্বুল ইজ্জত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কবুল করেছেন, করেছেন এমন ভাবে কবুল করেছেন গোটা পৃথিবীর জন্য আদালুন নাসি ওমর হিসেবে তিনি স্বীকৃতি পেয়ে গেছেন। যারা বলেন আল্লাহ, তাহলে আমার বাড়ির পাশের কোনো বিধর্মী, কোনো অমুসলিম, তার সাথে আমার আচরণ কেমন হবে এই ব্যাপারে ইসলামের নির্দেশনা আছে না নাই? এই কথাটা খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। না বুঝার কারণে অনেক সময় ভুল বুঝাবুঝি হয়। মুহতারাম হাজিরিন, স্বাভাবিক পরিস্থিতিতে, স্বাভাবিক অবস্থায় আমার বাড়ির পাশের মুসলমান প্রতিবেশী যেমন আমার প্রতিবেশী, বিধর্মী চাই সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সেও আমার প্রতিবেশী। আরো আস্তে কর, সেও আমার প্রতিবেশী। প্রতিবেশীর হক পাওয়ার ক্ষেত্রে একজন মুসলমান যেমন হকদার, একজন মুসলমান প্রতিবেশী কি কি হক পাইতে পারে? যদি তার কখনো টাকা পয়সা লাগে, আমার কাছে টাকার ঋণ চাইলে, আমি একজন ভাই হিসেবে জিম্মাদারি, তাকে আমি টাকা দিব, ঋণ দিব। একজন বিধর্মীও যদি বিপদের মধ্যে পড়ে, তাহলে সেও যদি টাকা চায়, তাকে এই টাকা দেওয়া, এটা ইসলামের বিধান তার প্রয়োজন পূরণের জন্য। আমার প্রতিবেশী মুসলিম হলে তাকে দেখতে যাওয়া নবীর যেমন সুন্না, বিধর্মী হলে সেই অসুস্থ মানুষটাকে দেখতে যাওয়া, এটাও আমার নবীর নির্দেশনার অন্তর্ভুক্ত। আমার বাড়ির পাশের প্রতিবেশী হলে আমার নবীর শিক্ষা হলো, নিজের বাড়ির দেওয়ালটা এত উঁচা করো না, যত উঁচা করলে তোমার পাশের প্রতিবেশীর বাড়িতে আলো বাতাস কম ঢুকবে। একজন মুসলমান প্রতিবেশী যেমন এটার হকদার, ঠিক তেমনি হবে একজন অমুসলিম যদি আমার প্রতিবেশী হয়, সেও এটার হকদার। জোরে বলেন সুবহানাল্লাহ। রান্না বান্না করার ক্ষেত্রে নিয়ম হলো প্রতিবেশীর হক, এগুলো হাদিসের মধ্যে স্পষ্ট আছে, আপনারা পড়ে নিয়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফ বলেছেন, গোশত ইত্যাদি রান্না করলে ঢাকনা দিয়ে দেওয়ার জন্য, যেন গোশতের ঘ্রাণ নিজের বাড়ির সীমানার বাহিরে আরেক বাড়ি পর্যন্ত না পৌঁছায়। আপনার মাস শেষে কামাই আছে 20,000, আর আপনার প্রতিবেশীর দৈনিক কামাই আছে হয়তো 100 থেকে 200, আলুর ভর্তা ডাল দিয়ে ভাত খাবে, তাতেই উনার কষ্ট হয়ে যায়। পয়গম্বর আরবি বলেন, তোমার রান্নার যে গান আছে, এই রিহ যেন তোমার প্রতিবেশীর বাড়িতে না যায়, গেলে তার সন্তানরা কষ্ট পাবে। আমার আব্বা আমাদের জন্য গোশত রান্না করতে পারে না, পাশের বাড়ির আমাদের প্রতিবেশী সে তো গোশত রান্না করে। আমার নবী বলে, প্রতিবেশীর হক হলো রান্না করলে ঢাকনা দিয়ে দাও, রান্না করার পর তরকারি নেওয়ার সাথে সাথে ঢাকনা দিয়ে দাও, গোশতের গ্রান যেন তোমার সেই দিকে না যায়। একটু আল্লাহ আকবার বের হইল, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি মুসলমান ভাইরা, আমার ছোট্ট একটা ঘটনা শোনাই। তিরমিজি শরীফ হাদিস নাম্বার হলো 1943, সাহাবী রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
ওনার ঘরের মধ্যে একবার বক্তি রান্না করা হলো। সাহাবি রাসূল আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে আসছেন, এসে দেখে গোস্তের গান পাওয়া যাইতেছে। তিনি তাড়াতাড়ি করে তার খাদেমকে ডাকলেন, দেখি বললেন, কি ব্যাপার? গোস্তের রান্না, গোস্ত রান্না করেছে মনে হয়, গান পাচ্ছি, গোস্ত রান্না হয়েছে। তখন খাদেম ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমাদের ঘরে গোস্ত রান্না করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, যাও আমার পাশের যে প্রতিবেশী আছে তার বাসার মধ্যেও একটু গোস্ত পৌঁছায় দাও। ও মুসলমান, পয়গম্বর আরবির এই সাহাবীর প্রতিবেশী কোনো মুসলমান ছিল না, প্রতিবেশী ছিল বিধর্মী। নিজের রান্না করা গোস্ত তার ঘরে পৌঁছায় দিয়ে প্রমাণ দিলেন ইসলাম এই ধরনের উদারতা কিভাবে আমাদেরকে শিক্ষা দেয়। দ্বিতীয় একটা ঘটনা শুনাই, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, তখন একবার তিনি একটি মসজিদের পাশে গিয়ে দেখে একজন বয়োবৃদ্ধ মানুষ একেবারে ক্লান্ত, শান্ত, দুর্বল, ওই মানুষটা উঠতে পারেন না, মসজিদের সামনে বসে বসে তিনি ভিক্ষা করতেছেন হাত পেতে পেতে মানুষদের কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সকলে ইতিহাস জানি কেমন খলিফা ছিলেন, কেমন খলিফাতুল মুসলিমিন ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ার কাছে গেলেন, যে বলল, বাবা আমার সাথে চলেন। বয়োবৃদ্ধ মুরব্বী বলে, না না, আমি তোমার সাথে যাব না। কোথায় যাব, কেন যাব? ও মুসলমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি উত্তরে বলে, মা আনসাফনাকা, ও বৃদ্ধ বাবা, আমরা আপনার সাথে ইনসাফ করতে পারিনি, আমরা আপনার সাথে ইনসাফ করতে পারিনি। আপনি যখন যুবক ছিলেন, আখাজনাল জিজিয়াতা ফি শাবাবাতি, আমরা আপনার যুবক অবস্থার মধ্যে আপনার কাছ থেকে জিজিয়া নিয়েছি। আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলে, ইসলাম সব সময় ঊর্ধ্বমুখী হয়, ইসলামের উপর কোনো কিছু চলতে পারে না, ইসলাম সবচেয়ে ঊর্ধ্বে থাকবে। ইসলামের নিয়ম হলো বেদিন কাফেররা থাকবে মুসলিম ভূখণ্ডে, নিরাপত্তার সাথে থাকবে, একেবারে ভালোভাবে থাকবে, তবে জিজিয়া দিয়ে থাকবে। এটাই হলো ইসলামের তালিম। আওয়াজ দেন ঠিক ভাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়োবৃদ্ধ মুরব্বীর হাত ধরে বলে, ও বাবা, মান সফনাকা, আমরা আপনার সাথে ইনসাফ করতে পারিনি। আপনি যখন জোয়ান ছিলেন, অবশ্যই আপনি আমাদের রাষ্ট্রীয় কোষাগারে আপনি জিজিয়া দিয়েছেন, কর আদায় করেছেন, আর আজকে আপনার বয়োবৃদ্ধ অবস্থার মধ্যে আপনি মসজিদের সামনে এসে হাত পাতবেন, মানুষের কাছে খুঁজে খুঁজে খাবেন, এটা হতে পারে না। চলেন, আপনার জন্য আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে রাষ্ট্রীয়ভাবে অর্থের ব্যবস্থা করে দিব। এই যে বয়োবৃদ্ধ মুরব্বী মসজিদের সামনে বসে ভিক্ষা করত, কোন মুসলমান নয়, কোন আলেম নয়, কোন আল্লাহ ওলি না, একজন ইহুদি মানুষ, এখান থেকে স্পষ্টতর বোঝা যায় ইসলাম কি পরিমাণ উদার, ইসলাম কি পরিমাণ ছাড় দেয়, ইসলাম কি পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করে। আওয়াজ দিয়ে এখন ঠিক আছে। সুতরাং নবীজি যতটুকু উদারতা শিখাবেন, অতটুকু উদার হওয়া আমাদের জীবনের বেশ কয়েকটা পার্ট আছে। এক নম্বর ইবাদাত, দ্বিতীয় নম্বর মুআমালাত, তৃতীয় নম্বর মুআশারাত, চতুর্থ নম্বর আখলাকিয়াত। কেবলমাত্র ইবাদাত ছাড়া আর সমস্ত জিনিসের ক্ষেত্রে আপনার আমার নবী শিক্ষা দিয়েছেন বিধর্মীদেরকে, আখলাক আচরণ করো সুন্দরভাবে, লেনদেন করো সুন্দরভাবে, আচরণ করো সুন্দরভাবে, জীবন যাপন করো সুন্দরভাবে। তোমার বাড়ির পাশে যদি কোনো বিধর্মী বসবাস করে, তুমি মুসলমান বিদায় তার বাড়িটার মধ্যে দুইটা বাড়ি দিয়ে দিবা, তাকে আঘাত করবা, এটা ইসলাম সমর্থিত নয়, নবী মুহাম্মদ আরবির আনীত ধর্ম এটাকে সমর্থন করে না। কতিপয় অবুধ মানুষের কারণে সময়ে সময়ে ইসলাম মুসলমানদের বদনামী হয়। আওয়াজ দিয়ে এখন ঠিক না? ধর্ম আল্লাহর কাছে কেবলমাত্র ইসলামই একমাত্র মাননীয়, পালনীয়, গৃহীত এবং সর্বোচ্চভাবে গৃহীত ধর্মের নাম হলো ইসলাম। বাকি কেউ যদি
ইসলাম মানতে না চায়, ইসলাম গ্রহণ করতে না চায়, তাহলে তাকে জোর করে ইসলাম গ্রহণ করানো হবে না। এটা ইসলামের রীতি, ইসলামের নীতি, ইসলামের নিয়ম। পাশাপাশি এটাও আছে, কেউ যদি মুসলমান হয়ে যায়, মুসলমান হওয়ার পর আল্লাহর যে বিধান, এখান থেকে ডানে বামে যাওয়ার সুযোগ, কথা বলেন সুযোগ। আমিন মুসলমান ভাইরা, আমার বিষয়গুলো সাফ হওয়ার জন্য সুরে কাফিরুন আমাদের খুব বেশি বেশি করে পড়া উচিত। সুরে কাফিরুন এর ব্যাখ্যা পড়া উচিত, সুরে কাফিরুনের বিশ্লেষণ দেখা উচিত। এতে করে আমি কতটুকু উদার হব, কোন জায়গায় উদার হব, কতটুকু পর্যন্ত উদার হব, এই মাপকাঠিটা আপনারা আমার সামনে চলে আসবে। সুরে কাফিরুনের অবতীর্ণের প্রেক্ষাপট নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে সাহাবায়ে কেরামদের থেকে বর্ণিত হয়েছে। আল্লাহর হাবিবের কাছে কাফেরদের যত যত বড় বড় সর্দার আছে সবাই গিয়ে হাজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব করলো, ও মুহাম্মদ তোমারটাও ধর্ম আমাদেরটাও ধর্ম, সুতরাং দুইটা ধর্মই একসাথে চলবে, তুমিও আমাদেরটা মানবা আমরাও তোমাদেরটা মানবো, তুমিও আমাদেরটার ইবাদত করবা আমরাও তোমাদেরটার ইবাদত করবো, অসুবিধা কি? নাউযু বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্থের প্রস্তাব দেওয়া হয়েছে, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাখ্যান করে বলেছেন আমি এটা গ্রহণ করতে পারি না। নবীজি মুহাম্মদ আরবিকে সুন্দরী রমণীর প্রস্তাব দেওয়া হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকেও বাদ দিয়ে দিয়েছেন, বলেছেন এটা আমি গ্রহণ করতে পারি না। এরপরে প্রস্তাব দেওয়া হলো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে একটা কাজ করা যাক, তুমি আমাদের খোদাকে মেনে নাও আমরাও তোমাদের খোদা মাহবুবকে মেনে নিব, তুমি আমাদের গুলার ইবাদত করো আমরাও তোমাদের ইবাদত করবো, এইভাবে মিলতাল করে আমরা ইবাদত করতে থাকবো। পয়গম্বর আরবিকে প্রস্তাব দেওয়া হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে নিষেধ করে দিলেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আরবিকে বক্তব্য দেওয়ার ভাষা শিখিয়ে দিয়ে বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেক্ষাপটের আলোকে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়ে বলে, পয়গম্বর আপনি বলে দিন, হে কাফেরারা আমি ইবাদত করি আল্লাহর, তোমরা ইবাদত করো আওসান ওয়াস নামের, সুতরাং আমার মাহবুব তোমাদের মাহবুব কিয়ামত পর্যন্ত কোনোদিন এক বরাবর হতে পারে না। আল্লাহ তাআলা আয়াতে কারীমার মধ্যে বারবার লা আবুদু মা তাআবুদু লা আবুদু মা তাআবুদু রমান তুমা বিদু না মাহবুব, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বারবার কেন আনলেন? মুফাসসিরিনে কেরামগণ লেখেন দুইটা জিনিস মৌলিক, এক নম্বর হলো মাহবুদ, দ্বিতীয় নম্বর হলো ইবাদাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের অংশ ইবাদাত যেইগুলো আছে সেইগুলোর মধ্যে কোনো কাফেরের সাথে উদারতা চলতে পারে না, কোনো ছাড় হতে পারে না। এখানে সাফ ভাবে আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে জানায় দিলেন, আমার মাহবুদের মধ্যে আমি কাউকে শরীক করব না, আমার ইবাদতের পদ্ধতির মধ্যে আমি কাউকে শরীক করতে পারি না, এই জন্য বারবার লা আবুদু মা তাআবুদুন ওয়া মা আনতুম আবিদুনা মা আবুদ, এইভাবে বারবার আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পয়গম্বরের জবান দিয়ে এই শব্দচয়নের মানে ধর্ম গ্রহণের অধিকার নয় বা ধর্ম গ্রহণের ব্যাপারে উদার অনুমতি দেওয়া নয়, ইসলাম এবং অন্য ধর্মকে সমকক্ষ ঠেকানো না, বরং অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে তাফসীর আয়াত দিয়ে করে বলেন, ওয়া ইন কাযাবুকা
ফাকুল্লি আমালি ওয়ালাকুম আমালুকুম। ও পয়গম্বর আপনি বলে দিন, তারা যদি আপনাকে মিথ্যাচার করে, আপনি যে মাহবুদের দিকে ডাকেন তারা যদি সেই মাহবুদকে না মেনে নেয়, আপনি যেই পদ্ধতিতে ইবাদত করেন তারা যদি সেটাকে মেনে না নেয়, আপনি বলে দিন তোমাদের আমল তোমাদের কাছে, আমাদের আমল আমাদের কাছে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, আমাদের আমল আমাদের কাছে, তোমাদের আমল তোমাদের কাছে, আমাদের কর্মফল আমরা ভোগ করব, তোমাদের কর্মফল তোমরা ভোগ করবে। সুতরাং বোঝা যায় ইবাদতের পদ্ধতির মধ্যে আর মাহবুদকে নিয়ে কোনো উদারতা চলতে পারে না। মুমিন মুসলমান ভাইরা আমার, বাকি থাকলো মহাসারাত। আমরা সামাজিক জীব, সমাজে বসবাস করি, আমার সমাজের মধ্যে বিধর্মী যারা আছেন তাদের ব্যাপারে এক কথাই বললাম, আমার মুসলমান প্রতিবেশী যেমন হকদার সেও ওইভাবে হক। আমার মুসলমান ভাইকে আমি ঠিকঠাক মতো, কিন্তু একজন বিধর্মী আসলো আমি একজন বিধর্মীর সাথে খারাপ ব্যবহার করলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলোর ব্যাপারে পরিষ্কার নিষেধ করেছেন। বরং মুআমালাত মুআশারাতের ক্ষেত্রে একজন বিধর্মীকে ক্ষেত্র বিশেষ প্রাধান্য দিতে বলেছেন। হতে পারে আমার চারিত্রিক সৌন্দর্যের কারণে, আমার আচার আচরণের কারণে, আমার আখলাকের কারণে একজন বেদিন ভাইয়ের অন্তরের মধ্যে ঈমানের মহব্বত তৈরি হয়ে যেতে পারে। ছোট্ট একটা ঘটনা আমাদের মুরব্বীদের থেকে শুনেছি। সফরে দুইজন যাচ্ছে পাশাপাশি সিটে বসে, একজন মুসলমান আরেকজন বেদিন। ওই বেদিন ভাইটা টয়লেট করতে যে আবার ফিরে আসছে, টয়লেট করতে পারেনি, উপযোগী না, এজন্য সে সেখানে টয়লেট করেনি, ফিরে আসছে। তখন ওই আলেমে দিন যাওয়ার পর তার সেই টয়লেটটাকে পরিষ্কার করে দিয়ে এসে বলেছে, যান এখন আপনি যেতে পারেন, সেখানে আপনি টয়লেট করতে পারবেন। এতটুকু আচরণই একজন মানুষের ঈমান গ্রহণের কারণ হয়ে দাঁড়িয়েছে। মাওলানা কালিম সিদ্দিকী সাহেব যিনি বিধর্মীদের মাঝে কাজ করেন, বিধর্মীদেরকে মারামারি করার জন্য না, কাটাকাটি করার জন্য, তাদেরকে আল্লাহর সাথে যুক্ত করাতে, মহব্বত তৈরি করতে, আল্লাহওয়ালা বানাতে মেহনত করেন। আমাদের মুফতি জুবায়ের ভাইয়া যেই মেহনত করেছেন, সেই পাহাড়ে প্রান্তরে দূরে প্রান্তরে সব জায়গায় ফিকির একটাই, কিভাবে একজন বেদিন ভাইকে দিনের উপর উঠাতে পারি, বিধর্মী ভাইকে মুসলমান বানাতে পারি। উনার সেই কারগুজারের উপর পত্রিকা আছে আরমুগান, সেটার বাংলা অনুবাদ হয়েছে, সেটা দিয়েছে অমুসলিমদের ইমাম দীপ্ত গল্প বা ইমাম দীপ্ত ঘটনা, এরকম নাম দিয়ে পড়ে দেখেন আপনার আমার ছোট্ট থেকে ছোট্ট আচরণ একজন অমুসলিমদের জন্য বিশাল বড় শিক্ষা হয়ে যায়। যদি কন্টিক না, এখন কি হয়, ব্যবসা বাণিজ্যে আমরাও সুদি লেনদেন করি, বিধর্মীরাও সুদি লেনদেন করে, তারা চিন্তা করে কই এদের মধ্যে আমাদের মধ্যে তফাৎটা কোথায়, যার জন্য তার আর আগ্রহ জন্ম নেয় না যে আমি মুসলমান হয়ে যাই, মুসলমান তো সুদের লেনদেন করে না। আপনি আমিও বিয়ে করার সময়ে মেয়ের পক্ষ থেকে মোটা দাগের যৌতুক নেই, এই যৌতুকের কথা বললে ইয়াং ছেলেরা খেপে যায় যে হুজুর আর কোনো ওয়াজ পান না, শুধু এই করে। কিন্তু বাস্তবতা হলো যৌতুক এই বিশাল বড় মহামারী, যেটা আমাদের বোনদেরকে নির্যাতন নিপীড়নের স্টিমুলার চালানোর ওয়ে তৈরি করে দেয়। ইসলামে এটা হালাল না হারাম? আরো আস্তে কর, হালাল না হারাম? আপনি আমিও যখন সুদি লেনদেন করি, আপনি আমিও যখন যৌতুকের লেনদেন করি, আপনি আমিও যখন গালিগালাজ করি, আপনি আমিও যখন নামাজের সময় এলে নামাজ পড়ি না, আপনি আমিও যখন মদ খাই, আপনি আমিও যখন গাঁজা টানি, আপনি আমিও যখন বিড়ি খাই, আপনার আমার যখন জবানে ঠিক নাই, তখন অন্য একটা ধর্মের মানুষ আপনার আমাকে দেখে ইসলাম গ্রহণের মতো আবেগ আর আগ্রহ তাদের অন্তরে জন্মগ্রহণ করে না। আমার দিয়ে এই যে গোটা ভারতবর্ষ 650 বছর মুসলমানদের রাজ ছিল, ইসলামী খিলাফত ছিল, আজকে খিলাফত ধূলিসাৎ হয়ে, খিলাফত শব্দ পর্যন্ত মুখে উচ্চারণ করা যায় না, মাত্র 100-200 বছরের ব্যবধানে পৃথিবীর হাওয়া দাস কেই হয়েছে। এই
এই ভূখণ্ডে আমাদের বহু পীর আউলিয়াদের ঘটনা এমনও আছে যাদের শুধুমাত্র চেহারা দেখা লক্ষ লক্ষ ব্যাধি মুসলমান পেয়েছে। আরো আসতে কর আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাধি অমিন মুসলমান ভাইরা আমার। সুতরাং পয়গম্বর আরবি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদার হতে শিখিয়েছেন। কোথায় উদার হব, কতটুকু উদার হব, ইবাদতের ক্ষেত্রে উদার হওয়া যাবে না। এই জন্য একজন কবি অত্যন্ত সুন্দর বলেছেন, হাফেজা গর মসলহাহি সলহ কুন বা খাসুয়া বা মুসলমান আল্লাহ আল্লাহ বাহনু দারাম রাম। মুসলমান যদি এমন হয়ে যায় সবার সাথে তাল মিল পাকাতে যে নিজের ধর্মের কথাও বলে আরেক ধর্মের কথাও বলে আরেক ধর্মটাও পালনীয় হিসেবে করে, এটা ইবাদত নয়, এটা উদারতা নয়, এটা হলো নাস্তিকতা, এটা হলো নিজে ঈমান থেকে বের হয়ে যাওয়া। হ্যাঁ, আমি যদি মুসলমান হই, আমি প্রশাসক, যেমন আমাদের ইন্সপেক্টর বসা আছেন, পুলিশ সুপার বসা আছেন, উনি জিম্মাদার, একজন মুসলমান তাদের অনুষ্ঠানে নিরাপত্তা দেওয়া যেমন উনার জিম্মাদারি, একজন বিধর্মীদের অনুষ্ঠানে নিরাপত্তা দেওয়া উনার জিম্মাদারি। আপনি আমি সাধারণ জনগণ, আপনি আমি চলার পথে অন্য ভাইদেরকে কষ্ট না দেওয়া যেন আমার জিম্মাদারি, একজন বিধর্মী ভাইকে কষ্ট না দেওয়া এটাও আমাদের জিম্মাদারি। আওয়াজ দেন ঠিক না বেশি অমিন মুসলমান ভাইরা আমার। এই জন্য উদারতা ইবাদতের মধ্যে নয়, উদারতা হবে মহামালাতের মধ্যে। আমি লেনদেন করব, স্বচ্ছ লেনদেন করব, কাউকে ওজনে কম দিব না। মুসলমানকে যদি ওজনে কম দিই এটার জন্য যেমন আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, একজন বিধর্মীকে যদি আমি ওজনে কম দিই তাহলেও সেটার জবাবদিহিতা আমাকে অবশ্যই করতে হবে। ও মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার কার্য পরিচালনার সময়েও এখানে ধর্মের পরিচয়টা মূল নয়, মানুষের পরিচয় হয়ে ওঠে মূল। এই জন্য যদি কোনো মুসলমান কোনো বিধর্মীকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে সেই মুসলমানকেও তার হত্যার বিপরীত হিসেবে তাকেও হত্যা করা হবে। কারো আঙ্গুল কেটে দিলে আঙ্গুল কেটে ফেলা হবে, নাক কেটে দিলে নাক কাটা হবে। আয়াতে দিয়াত হুদুদ এবং কেসাস যেইগুলো আছে শরিয়া ইসলামিয়ার বিধানের ক্ষেত্রে এগুলো অমুসলমানের জন্য যেমন মুসলমানের জন্য তেমন, লেনদেনের ক্ষেত্রগুলো মুসলমানের জন্য যেমন অমুসলমানের জন্য তেমন, পার্থক্য এতটুকু মুসলমান মুসলমান পারস্পরিক যেই কাজ করবো ইবাদত হিসেবে আর এদের সাথে করব মুআমালাত হিসাবে করলেও আমার মালিক আমাদেরকে সওয়াব দিতে পারে। মুমিন মুসলমান ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে খুব আক্রমণের শিকার হয়েছেন, বহু আঘাত প্রাপ্ত হয়েছেন, কিন্তু সব কিছু হওয়ার পরেও পয়গম্বর আরবি ছাড় দিয়ে দিয়েছেন, ক্ষমা দিয়ে দিয়েছেন। আমি উহুদের ঘটনা শোনালাম, আছে ঐতিহাসিকভাবে প্রমাণিত।